আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ইউক্রেনে পাঠাতে তুরস্ককে চাপ দিচ্ছে আমেরিকা। 400 জন আশ্রয় নেয়া স্কুলে বোমা হামলা চালালো রাশিয়া। কৃষ্ণ সাগরে ইউক্রেনের মাইন স্থাপন, মারাত্মক সমস্যায় রাশিয়া ও তুরস্ক। ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়ে গেছে ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট। বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে তীব্র আক্রমণের শঙ্কা। পাকিস্তানে অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে মার্কিন সেনারা। এবার বিস্তারিত। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবেলায় ব্যবহার করতে চাচ্ছে আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্স ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের জুলাইয়ে আস্কারার হাতে যখন S-400 প্রথম চালান আসে, তখন থেকে ওয়াশিংটন এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তুরস্ককে সরে যাওয়ার অনুরোধ করে আসছে। তুরস্ক তা না মানায় দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ককে F-35 যুদ্ধ বিমান তৈরির যৌথ কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ এখন তুরস্কের কাছে থাকা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের রণক্ষেত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যায় কি না, সেই সম্ভাবনা অনানুষ্ঠানিকভাবে সামনে আছে বাইডেন প্রশাসন। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্র উপমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের তুরস্ক সফরের সময় এ বিষয়টি সামনে আনা হয়। তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শেরম্যান ইউক্রেনের সমর্থনে আমেরিকা ও মিত্ররা কীভাবে কাজ করতে পারে এবং ওয়াশিংটন ও আস্কারার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নত করা যায় সেসব বিষয়ে কথা বলেছেন। তবে S-400 ব্যবস্থা ইউক্রেনে ব্যবহারের বিষয়ে তুর্কি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেননি। ইউক্রেনের মারিওপোল শহরের একটি স্কুলে আশ্রয় নিয়েছিল 400 বেসামরিক নাগরিক। সেই স্কুলের ওপর রাশিয়ান সেনারা বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মারিওপোল সিটি কাউন্সিল। খবর বিবিসির। এক টেলিগ্রামে মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, ভবনটিতে নারী, শিশু ও বয়স্করা ছিল। বোমা হামলায় ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আশ্রয় নেওয়া লোকজন ধ্বংসস্তূপের নিচে রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি। রাশিয়ার আগ্রাসনে মারিওপোল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই সেখানে যোগাযোগ খুবই কঠিন হয়ে পড়েছে। এদিকে রুশ বাহিনীর আগ্রাসনের কারণে ইউক্রেনের 33 লাখ নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে বের হয়েছেন। শুধু তাই নয়, চলমান এ যুদ্ধে দেশটির 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেসেকচুক বলেছেন, রুশ আগ্রাসন শুরুর পর থেকে প্রধান অঞ্চলগুলো থেকে 1,90,000-এর বেশি বেসামরিককে হিউম্যান করিডোর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, শনিবার কিয়েভ ও লুহানস্ক হিউম্যান করিডোর চালু ছিল। মারিওপোলে এ করিডোর আংশিক চালু ছিল। ওই অঞ্চলে রাশিয়ান সেনারা বাস চলতে দেয়নি। রাশিয়ার সামরিক অভিযান প্রতিরোধে কৃষ্ণসাগরে মাইন স্থাপন করেছে ইউক্রেন। এ কারণে শুধু রাশিয়া নয়, তুরস্ক ও আরও অনেক দেশ সমস্যায় পড়তে যাচ্ছে। শনিবার রুশ কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ। সমুদ্রপথে রাশিয়ার সামরিক অভিযান প্রতিরোধে কৃষ্ণসাগরে ইউক্রেনের মাইন স্থাপনের বিষয়ে রুশ কর্তৃপক্ষ বলেছে, কৃষ্ণসাগরে ইউক্রেন যে সকল মাইন স্থাপন করেছে তা স্রোতের টানে তুরস্কের বসফরাস প্রণালী ও ভূমধ্যসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়বে। এসব মাইনের কারণে শুধু রাশিয়া নয়, তুরস্ক ও ভূমধ্যসাগরীয় বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা FBS এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া কৃষ্ণসাগরে বিশেষ সামরিক অভিযান চালানোর পর ইউক্রেনের নৌবাহিনী দেশটির ওডেসা, ওজাকভ, চেরনোমরস্ক ও ইউঝানি সমুদ্রবন্দরের আশেপাশে মাইন স্থাপন করে। ইউক্রেনের এসব মাইন সেকেলে ও জীর্ণ। এই মাইনগুলো 1950 সালের দিকে তৈরি করা হয়েছে। রুশ গোয়েন্দা সংস্থা আরও বলেছে, পশ্চিম কৃষ্ণসাগরে মুক্তভাবে ভাসমান এসব মাইনের সাথে থাকা তার বা কেবল ঝড়ের কারণে ছিঁড়ে যেতে পারে এবং এগুলো প্রচণ্ড বাতাস আর তীব্র স্রোতের কারণে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে। এখন স্রোতের গতিবেগ অনুসারে এসব ইউক্রেনীয় মাইন তুরস্কের বসফরাস প্রণালী ও ভূমধ্যসাগর এলাকায় ছড়িয়ে পড়বে।
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে পানামার নৌ চলাচল কর্তৃপক্ষ। পানামার দাবি, এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট আজবস্থল ধ্বংস হয়ে গেছে বলে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা রবিবার জানিয়েছেন। ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভেসিলেস্কো টুইটারে লিখেছেন, ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনীতির বিশাল ক্ষতি, পরিবেশ বিপর্যস্ত, সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন জ্বলছে, কালো ও ধূসর ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। ইউক্রেনের আরেক সংসদ সদস্য সেরহি তারোতা ফেসবুকে লিখেছেন, রাশিয়ান বাহিনী প্ল্যান্টটি কার্যত ধ্বংস করেছে। ওই প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতি শোভিলি জানিয়েছেন, আমরা আবার এই শহরে ফিরব, সব কিছু নতুন করে গড়ে তুলব। তবে প্ল্যান্টটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। স্টিল প্ল্যান্টের ভেতরে কোক ওভেন ব্যাটারি থাকে, তা থেকে বিপদ বাড়তে পারে এই আশঙ্কায় 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরই ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দেওয়া হয় বলে এনভের স্কিতি শোভিলি জানিয়েছেন। তাই ওই প্ল্যান্ট থেকে কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানান তিনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ারকোট সেনানিবাসের কাছে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। রবিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সেনানিবাস এলাকা থেকে ওই বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ISPR এক বিবৃতিতে জানিয়েছে। ISPR ওই সংক্ষিপ্ত বিবৃতিতে আরও জানায়, আগুনে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, সময় মতো ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ইউক্রেন অভিযানে 3 সপ্তাহের কম সময়ে রাশিয়ার 7,000 সেনা মারা গেছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছেন দেশটির গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার গোয়েন্দারা জানিয়েছে, ইউক্রেন অভিযানে 7,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে 20 বছরেও এত মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। ইউক্রেন অভিযানে রাশিয়ার 1,50,000-এর বেশি সেনা অংশ নিয়েছেন, তাদের মধ্যে 14,000 থেকে 21,000 সেনা আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেন ও ন্যাটো কর্তৃপক্ষ। এছাড়াও রাশিয়ার 4 জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের মানবিক সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়া এই সভা ডেকেছে। সম্প্রতি ইউক্রেনের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় এই সভার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে পানামার নৌ চলাচল কর্তৃপক্ষ। পানামার দাবি, এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের অলিভিয়া বন্দরে বন্ধ রাখা নোঙর করে রাখা বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন।